চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ও টনি ক্রুসের চমৎকার সমন্বয় দেখেছে ভক্তরা। দুর্দান্ত এক গোল করে ভিনিসিয়াস জুনিয়র ভালোবাসা পেয়েছেন প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের সমর্থকের কাছ থেকেও। ম্যাচের একেবারে শুরুর অংশের খেলা চলছিল, 23তম মিনিটের সময় টনি ক্রুস বল পেয়েছেন প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের অর্ধে। বায়ার্ন মিউনিখের অর্ধে বল পেয়ে প্রতিপক্ষের চারজন ফুটবলারের গতিবিধি বুঝে জার্মানি মিডফিল্ডার বলটি বাড়িয়ে দিয়েছেন সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের উদ্দেশ্যে। ততক্ষণে বা প্রান্তে বায়ার্ন মিউনিখের চারজন ফুটবলারের সঙ্গে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তাদের চারজনকেই ক্ষিপ্র গতিতে পিছনে ফেলে প্রতিপক্ষের ডিবক্সের দিকে ঢুকে পড়েন ভিনি। এরপর খুব দ্রুত ডিবক্সে ঢুকেই ম্যানুয়েল নোয়ারকে পরাজিত করেছেন ব্রাজিলিয়ান তরুণ এই ফরোয়ার্ড। ভিনিসিয়াস জুনিয়রের সামনে একেবারেই দুধের শিশু বনে গেল জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নোয়ার। নোয়ারকে পরাস্ত করে চমৎকার ফিনিশিংয়ে গোল করে ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে। রিয়ালের প্রথম গোলটি করেছেন ভিনি।